প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ ভালো রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের তোমাদের সাথে যে ক্লাস, সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এর অ্যানালাইটিক ফাংশন। তা কমপ্লেক্স অ্যানালাইসিস এর অ্যানালাইটিক ফাংশনের শিডিউল ক্লাস। আজকে আমরা অ্যানালাইটিক ফাংশনের ফার্স্ট ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি থাকছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাথফিজিক্স, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অ্যানালাইটিক ফাংশনটা একটা বড় চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকব, এবং শুরু থেকে তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমরা ক্লাসগুলো থেকে অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা অ্যানালাইটিক ফাংশন অর্থটা কেটে একটু বুঝবো আগে। অ্যানালাইটিক ফাংশন অর্থাৎ অ্যানালাইটিক ফাংশন যদি বাংলায় বলি, তাহলে বৈশ্লেষিক ফাংশন অর্থাৎ বিভিন্ন ফাংশন নিয়ে বিশ্লেষণ বাংলা কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একাদশ শ্রেণী থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসই কম বেশি ফাংশন সম্পর্কে কথা শুনেছ, বা ফাংশন সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে, এবং সেই ফাংশনের ধারাবাহিকতায় আজকে আমরা অ্যানালাইটিক ফাংশন নিয়ে আলোচনা করব। তা যেহেতু তোমরা কি এই মুহূর্তে যারা ক্লাসটা ফলো করছো বা ক্লাসে দেখছো বা আছো, তাদের মধ্যে কি কেউ মনে করতে পারতেছো যে ফাংশন কাকে বলে বা ফাংশন কী জিনিস? আমরা কি ফাংশনের প্রিভিয়াস যে সংজ্ঞাগুলো শিখেছি সেগুলো মনে আছে কিনা তোমাদের? যদি কারো মনে থাকে তো ভালো কথা, মনে না থাকলে আমরা জাস্ট এক মিনিট বা দুই মিনিটে একটু সময়ের মধ্যে পিছনের কথাটা একটু মনে করাই দিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা ফাংশন বলি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, মনে করো এক্স প্লাস ওয়ান, এটা একটা ফাংশন বললাম। তাহলে ফাংশনের যখন ডেফিনিশন বা সংজ্ঞাটা আমরা শিখছি বা আমরা বলি, তখন ফাংশনের কথা বলি। ফাংশন হচ্ছে একটা বিশেষ ধরনের অন্যয় বা রিলেশন। এই বিশেষ ধরনের অন্যয় বা রিলেশনের নাম হচ্ছে ফাংশন। আমরা যদি এই ফাংশনটাকে, অন্যয় বা রিলেশনটাকে দেখতে যাই, তাহলে আমরা এরকম একটা রিলেশন দেখব যেখানে এটা এক্স এর ভ্যালু, এটা আসলে এফ অফ এক্স এর ভ্যালু। আমি এক্স এর স্থানে যদি ওয়ান বলি, ওয়াই বা এফ অফ এক্স এর স্থানে টু এর সাথে তার ওয়ানের একটা রিলেশন আছে বা ম্যাপিং আছে। তুমি যদি এখানে মাইনাস টু ধরো, টু এর সাথে থ্রি একটা ম্যাপিং বা রিলেশন থাকবে। যদি ফোর বলি, ফাইভের সাথে একটা ম্যাপিং থাকবে। এখানে টেন বলে, ইলেভেনের সাথে একটা ম্যাপিং থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এফ অফ এক্স যদি একটা ফাংশন বলি, আমরা এই ফাংশনটাকে যদি এইভাবে ডিফাইন করি, তাহলে তার ম্যাপিং বা রিলেশনটা এই আকারে হবে। আমরা যেমন এই কথাগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসের কথা, আমরা জাস্ট একটু ফাংশন নিয়ে যেহেতু কথা বলবো, সেহেতু ফাংশনটার ডেফিনিশনটা একটু জাস্ট এক মিনিটে শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটাকে যদি একটা বিশেষ ধরনের, আমরা ডেফিনেশনটা কী বলেছিলাম যে ফাংশন হচ্ছে একটা বিশেষ ধরনের অন্যয় বা রিলেশন, তাহলে এইটা একটা অন্যয় বা রিলেশন। এখন এই অন্যয়টাকে যদি আমরা ক্রোমোজোর আকারে প্রকাশ করি, তাহলে এই ক্রোমোজোরের ফার্স্ট ইলেভেনটা ওয়ান কমা টু, এটাকে যদি বলি টু কমা থ্রি, এটা ফোর কমা ফাইভ, এটা টেন কমা ইলেভেন, তাহলে এই যে সেটটাকে প্রকাশ করলাম এফ অফ এক্স এর একটা ক্রোমোজোম বার সেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু ফাংশন বলেছি একটা বিশেষ ধরনের অন্যয় বা রিলেশন, যে অন্যয় বা রিলেশনটাকে ক্রোমোজোর আকারে প্রকাশ করলে আমরা এরকম একটা ক্রোমোজোর পাবো। তাহলে এই ক্রোমোজোরটা তখনই ফাংশন হবে যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন থাকে। প্রথম উপাদানটা যদি ভিন্ন ভিন্ন এবং তার রিয়েল মান থাকে, তাহলে তার ফলে এটাকে আমরা ফাংশন, বা এই অন্যয়টাকে আমরা ফাংশন বলবো। তা আমরা বলেছিলাম একটা ক্রোমোজোরের ফার্স্ট উপাদানটা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ওই ফার্স্ট উপাদান দ্বারা ভিন্ন ভিন্নর জন্য এফ অফ এক্স এর যে ভিন্ন ভিন্ন মান পাবো, এদের দ্বারা যে ক্রোমোজোরটা প্রকাশ করা হবে, এই ক্রোমোজোরটা হচ্ছে এক ধরনের ফাংশন। তাই আমরা এই ধরনের ফাংশন নিয়ে কথাবার্তা ক্লাস ইন্টারমিডিয়েট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। তা আমরা এই ফাংশনটা নিয়ে জাস্ট কথা বলবো না, কিন্তু এই ফাংশনের নলেজটা আজ নিয়ে কাজ করব। তা আমরা বলেছিলাম এই অন্যয় বা রিলেশনটা যে থাকবে, এই অন্যয় বা রিলেশনের ফার্স্ট যে এলিমেন্টসগুলো হবে, এই ফার্স্ট এলিমেন্টসগুলো সবাই এক্স এর মান, দ্যাট ইজ দ্য ডোমেন। আর এই সেকেন্ড যে এলিমেন্টসটা আছে এক্স এর রিয়েল ভ্যালুর ফলে এফ অফ এক্স এর যে রিয়েল ভ্যালুটা আমরা পাচ্ছি, এই সেকেন্ড উপাদানটা হচ্ছে আমাদের কাছে রেঞ্জ। আমরা তাহলে এইটা একটা ফাংশন হবে, এই ফাংশনের ক্ষেত্রে এই ওয়ান টু ফোর টেন এগুলো হচ্ছে ডোমেন, আর এরা হচ্ছে সবাই রেঞ্জ।
আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যানালাইটিক ফাংশন নিয়ে তাহলে কথা বলবো। আমরা এই ফাংশন নিয়ে আর আজকে আর আলোচনার বিষয় নয়। তাই অ্যানালাইটিক ফাংশনের ভিতরে আমরা বলেছি, যদি একটা ফাংশন যদি কমপ্লেক্স ভেরিয়েবলে হয়, তাহলে এফ অফ এক্স একটা ফাংশনকে ধরলাম আমরা, এফ অফ এক্স এই ফাংশনটাকে আমরা প্রকাশ করলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লু। তাহলে এফ অফ এক্স যদি একটা কমপ্লেক্স ফাংশন হয়, যেখানে আমরা এই কমপ্লেক্স ফাংশনটার ভিতর থেকে ধরে নিলাম এস ইজ এ সেট অফ কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বার একটা সেট হবে, তাহলে এই ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ, যেহেতু কমপ্লেক্স নাম্বার বলেছি, তখন ফাংশনটাকে প্রকাশ করবো এফ অফ জেড দ্বারা। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড, এই ফাংশনটাকে কমপ্লেক্স ফাংশন বলবো তখনই হুইচ ইজ বিলংস টু সি, এটা যদি কমপ্লেক্স সি এর মধ্যে থাকে, অ্যান্ড এটার থেকে একই সাথে হোয়ার জেড ইজ বিলংস টু এস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কী বলেছি, যে লেট এস ইজ এ সেট অফ কমপ্লেক্স নাম্বার, এসটা হবে একটা কমপ্লেক্স নাম্বারের সেট, অ্যান্ড ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড একটা কমপ্লেক্সের ফাংশন বলবো যদি এই এফ অফ জেড বিলংস টু সি ভ্যারিয়েবল ইজ কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকে। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবলের কথা। তাহলে আমরা যেহেতু কমপ্লেক্স নিয়ে কথা বলছি, তাহলে এফ অফ জেড বিলংস টু কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড হোয়ার জেড ইজ বিলংস টু সেট অফ কমপ্লেক্স নাম্বার, যেখানে এসটাকে বলা হয়েছে একটি কমপ্লেক্স নাম্বারের সেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অ্যানালাইটিক ফাংশন নিয়ে শিখতে গেলে আমাদের পিছনের কিছু টুকিটাকি বা অনেক কথা শিখতে হবে, সিঙ্গুলার ভ্যালু, মাল্টিপল ভ্যালু, পলিনোমিয়াল, নন পলিনোমিয়াল। আমরা যেহেতু চ্যাপ্টারের শুরু থেকে, আর আমরা যেহেতু আমার তোমাদের সাথে রিয়েল ক্লাসের মধ্যে না, সেহেতু এই কথাগুলো আমরা মুখে বললেও হয়তো রিয়েল ক্লাসে অনেক সময় তোমরা বুঝতে পারতে, যেহেতু আমাদের লাইভ ক্লাসে তোমরা দেখছো, সুতরাং আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলোও জানতে হবে। এবং এই খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য শুধুমাত্র যে এই থিওরি ক্লাসে কাজে লাগবে তা নয়, আমরা যখন বিভিন্ন ভাইব পরীক্ষা দিব, বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষায় যাব, তখন এই খুঁটিনাটি, যেমন সিঙ্গুলার ভ্যালু ফাংশন কাকে বলে, মাল্টিপল ভ্যালু ফাংশন কাকে বলে, আমরা এই বিষয়গুলো না জানলে আমরা তখন অ্যান্সার করতে পারবো না। এবং আমাদের এই কমপ্লেক্স অ্যানালাইসিসের যে নেক্সট ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোও ক্যাচ করতে একটু কষ্ট হবে। তা আমরা একই সাথে আমরা এই সিম্পল কথাগুলো শিখব, যেমন সিঙ্গুলার ভ্যালু ফাংশন, এক নম্বর যদি বলি আমরা সিঙ্গেল ভ্যালু ফাংশন, যে সিঙ্গেল ভ্যালু ফাংশনটা কি জিনিস, দ্য ফাংশন এফ অফ এক্স, সিঙ্গেল ভ্যালু ফাংশনের মধ্যে দ্য ফাংশন এফ অফ এক্স, দ্যাট ইজ হুইচ ডাব্লু ইকুয়ালস টু এফ অফ এক্স, ইজ কল সিঙ্গেল ভ্যালু ফাংশন। ইফ, এটাকে সিঙ্গেল ভ্যালু ফাংশন বলা হবে, ইফ দ্য ইজ ভ্যালুজ অফ জেড বা এভরি ভ্যালু অফ জেড, এভরি ভ্যালুজ এ জেড ইজ অনলি ওয়ান ভ্যালুজ অফ এফ, ফর এভরি ভ্যালুজ, এভরি ভ্যালুজ অফ জেড দেন অনলি ওয়ান ভ্যালু অফ ডাব্লু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কী বলেছি, দ্য ফাংশন এফ অফ জেড, আমরা যা ফাংশন এফ অফ জেড হুইচ ডাব্লু ইকুয়ালস টু, আমরা আসলে এফ অফ এক্স ফাংশনের সাথে পরিচিত বেশি, তো এটা লিখতে গেলে এফ অফ এক্স লিখে ফেলি, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ কল দ্য সিঙ্গেল ভ্যালু ফাংশন, আমরা এই এফ অফ জেডটাকে সিঙ্গেল ভ্যালু ফাংশন বলবো, ফর এভরি ভ্যালুজ অফ জেড, আমরা জেডের সকল মানের জন্য, ইফ অনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু, দ্যাট ইজ যদি আমরা ডাব্লু এর শুধুমাত্র একটা মান পাওয়া যায়, দিস অনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু, দিস ফাংশন ইজ কল সিঙ্গেল ভ্যালু ফাংশন। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বলছি, আমরা দুই ধরনের ফাংশন আমাদের এই অ্যানালাইটিক ফাংশনের ভিতরে আমরা কাজ করব, একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু ফাংশন চিনব, আরটা হচ্ছে মাল্টিপল ভ্যালু ফাংশন চিনব।
তাহলে সিঙ্গেল ভ্যালু ফাংশন কাকে বলবো? যে হোয়ার এ ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ এ কমপ্লেক্স ফাংশন, আমরা আগেই বলেছি। এই কমপ্লেক্স ফাংশনের জন্য এই জেডের প্রত্যেকটা মানের জন্য ইজ ভ্যালুজ অফ জেড দেন অনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু, যদি ডাব্লুর একটা মাত্র মান পাওয়া যায় দিস ফাংশন ইজ কল সিঙ্গেল ভ্যালু ফাংশন সাজ দ্যাট। আমরা যদি এই ফাংশনটাকে চিনতে যাই লেট এফ অফ জেড ইকুয়ালস টু, আমরা একটা ফাংশন বললাম দ্যাট ইজ জেড স্কোয়ার, এই ফাংশনটাকে যদি বলি ডাব্লু ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, এই ফাংশন থেকে আমরা যদি ফর ইজ ভ্যালুজ অফ জেড, জেডের সকল মানের জন্য যে ডাব্লু এর যে মানটা পাবো সেটাকে বলবো আমরা সিঙ্গেল ভ্যালু ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্গেল ভ্যালু ফাংশনের পরে আমরা শিখবো মাল্টি ভ্যালু ফাংশন। আমরা একটু নিচে যাই, মাল্টি ভ্যালুড, মাল্টি ভ্যালুড ফাংশন কাকে বলবো? দ্য ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ কল্ড মাল্টি ভ্যালু ফাংশন। ইফ মাল্টি ভ্যালু ফাংশন ইফ ফর এভরি ভ্যালুজ অফ জেড অফ জেড দেন দ্য ডিফারেন্স ভ্যালুজ বা মোর দ্যান ভ্যালুজ অফ ডাব্লু জেড এভরি ভ্যালুজ অফ জেড দেন মোর ভ্যালু অফ ডাব্লু দেন মোর ভ্যালু অফ ডাব্লু। কী বলেছে প্রিয় শিক্ষার্থীরা? মাল্টি ভ্যালু ফাংশন, দ্য ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ কল মাল্টি ভ্যালু ফাংশন। এই ডাব্লুটা মাল্টি ভ্যালু ফাংশন দেন মাল্টি ইফ এভরি ভ্যালুজ অফ জেড, যদি প্রত্যেকটা মানের জন্য জেডের জন্য দেন মোর ভ্যালুজ অফ ডাব্লু, আমরা এখানে বলছি ওনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু দেন সিঙ্গেল ভ্যালু ফাংশন, আর এখানে বলছি মোর ভ্যালুজ অফ ডাব্লু দেন দিস ফাংশন ইজ কল মাল্টি ভ্যালু ফাংশন সাজ দ্যাট। আমরা যদি বলি একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, অর দ্য ফাংশন এফ অফ জেড ইকুয়ালস টু ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার হাফ, দিস টাইপ অফ ফাংশন ইজ মাল্টি ভ্যালুজ ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিঙ্গেল ভ্যালু ফাংশন বলেছি অ্যান্ড মাল্টি ভ্যালু ফাংশন বলেছি। সিঙ্গেল ভ্যালু ফাংশনে বলেছি ফর এভরি ভ্যালুজ অফ জেড ইফ অনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু, আর মাল্টি ভ্যালুতে বলেছি ফর এভরি ভ্যালুজ অফ জেড দেন মোর ভ্যালুজ অফ ডাব্লু। অনলি ওয়ান ভ্যালুজ অফ ডাব্লু দিস ইজ সিঙ্গেল ভ্যালু, মোর ভ্যালুজ অফ ডাব্লু দিস ইজ মাল্টি ভ্যালু ফাংশন। ঠিক আছে, আমরা এই দুইটা ডেফিনিশন মাথায় রাখবো, আমরা যখন ভাইবার সময় হোক বিভিন্ন জায়গায় হোক আমরা এই কাজে লাগাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পলিনোমিয়াল সম্পর্কে আগেই জানি, আমরা একটু মুছে নেব কারণ আমাদের বোর্ডটা একটু ছোটো আসলে, যার কারণে সব লেখা রাখতে পারবো না। আমরা পলিনোমিয়াল চিনব, পলিনোমিয়াল দিস ফাংশন ইজ কল পলিনোমিয়াল ইফ লেট এ ফাংশন লেট পি অফ জেড এক্স ইজ এ ফাংশন ইকুয়ালস টু এ নট প্লাস এ ওয়ান ইন্টু জেড প্লাস এ টু ইন্টু জেড স্কোয়ার এ থ্রি ইন্টু জেড কিউব এ এন ইন্টু জেড টু দি পাওয়ার এন, হোয়ার ইজ এ ফাংশন অ্যান্ড এ নট ইকুয়ালস টু জিরো, হোয়ার এ নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড এন ইজ জিরো অর ইন্টিজার, এন ইজ জিরো পজিটিভ ইন্টিজার অর ন্যাচারাল নাম্বার বলে দিলাম। দিস ফাংশন ইজ পলিনোমিয়াল, দিস ফাংশন ইজ পলিনোমিয়াল পি অফ জেড ইকুয়ালস টু এ নট প্লাস এ ওয়ান জেড এ টু জেড স্কোয়ার এ থ্রি জেড কিউব এ এন জেড টু দি পাওয়ার এন,
এখন এই ফাংশনটাকে পলিনোমিয়াল হওয়ার ক্ষেত্রে কি কন্ডিশন আছে, হোয়ার এন নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড এই এ এন নট ইকুয়ালস টু জিরো যদি হয় অ্যান্ড হোয়ার এন এন ইজ দ্য ভ্যালু ইজ জিরো অর পজিটিভ ইন্টিজার এন, তার মানে জিরো থাকবে এবং ওয়ান থেকে শুরু করে পজিটিভ নাম্বারগুলো থাকবে, দিস ফাংশন ইজ কল ইজ পলিনোমিয়াল অ্যান্ড এর ভিতরে কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি ইজ দি কনস্ট্যান্ট অফ কমপ্লেক্স কনস্ট্যান্ট। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, পলিনোমিয়াল কাকে বলবো, পি অফ জেড দ্বারা প্রকাশ করলাম কমপ্লেক্সের একটা ফাংশন যেটাকে এ নট, পি ওয়ান, এ ওয়ান জেড, এ টু জেড স্কোয়ার, এ থ্রি জেড কিউব, এ এন জেড টু দি পাওয়ার এন অ্যান্ড হোয়ার ভিতরে কী কী আছে, এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ এন, হোয়ার এ ওয়ান, এ নট, এ টু, এ থ্রি, এ এন ইজ দি কনস্ট্যান্ট অফ এ কমপ্লেক্স অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ এন, এন মিনিং ইজ এন নট ইকুয়ালস টু জিরো, এন ইজ নট জিরো, ইজ নট জিরো, আমরা সংখ্যায় লিখলে এন ইজ নট ইকুয়ালস টু জিরো, এন ইজ জিরো, সরি, এন ইজ জিরো অ্যান্ড বাওয়ার এন ইজ পজিটিভ, এন ইজ পজিটিভ ইন্টিজার। আমরা দুটা শর্ত সাপেক্ষে এনের মান যদি জিরো বলি, এন ইজ জিরো দ্যাট ইজ ফার্স্ট ভ্যালু, এন ইজ ওয়ান দিস ইজ সেকেন্ড ভ্যালু, টু দিস ইজ দ্য এন ইজ পজিটিভ ইন্টিজার পর্যন্ত ইউজ করেছি, ঠিক আছে। তাহলে দিস ফাংশন ইজ কল পলিনোমিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পলিনোমিয়ালটা আগেও চিনি, তারপর আমরা এখানে দিস ফাংশন দেখলাম। এখন পলিনোমিয়াল ফাংশন থেকে আমরা এখানে এই অ্যানালাইটিক ফাংশন করতে গেলে কিছু রেশনাল ফাংশন সম্পর্কে জানতে হবে। তাই রেশনাল ফাংশন কাকে বলবো, রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন মিনিং দিস ফাংশন পি অফ জেড অ্যান্ড দিস ফাংশন কিউ অফ জেড। প্রিয় শিক্ষার্থীরা, হোয়ার পি অফ জেড ইজ এ কমপ্লেক্স ফাংশন, কিউ অফ জেড ইজ এ কমপ্লেক্স ফাংশন যদি হয় ইজ কল রেশনাল ফাংশন, হোয়ার কিউ অফ জেড নট ইকুয়ালস টু জিরো, যদি কিউ অফ জেডের মানটা জিরো না হয় দিস ফাংশন ইজ কল দি রেশনাল ফাংশন। আমরা পলিনোমিয়াল ফাংশন আগে চিনি, পি অফ জেড, পি অফ জেড একটা পলিনোমিয়াল ফাংশন অ্যান্ড সিমিলারলি কিউ অফ জেড ইজ এ পলিনোমিয়াল ফাংশন, হোয়ার কিউ অফ জেড নট ইকুয়ালস টু জিরো দিস ফাংশন ইজ কল রেশনাল ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রেশনাল ফাংশনের পরে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের যে জিনিসগুলো মেজার আমাদের করতেই হবে সেটা হচ্ছে একটা ফাংশন থেকে ডিফারেনশিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। আমরা একটা ফাংশনকে ডিফারেনশিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন কেন বলবো এটা জানতে হবে। আমরা একটু মুছে নিচ্ছি, অর্থাৎ একটা ফাংশনকে আমরা যখন অ্যানালাইটিক বলবো, অর্থাৎ অ্যানালাইটিক হবে অথবা হবে না, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ডিফারেনশিয়েবিলিটি, অর্থাৎ একটা ফাংশন থেকে আমাদের যেটা জানতেই হবে ডিফারেনশিয়েবল অফ এ এলআইটি, ঠিক আছে, ডিফারেনশিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। জি, ডিফারেনশিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন, আমরা একটা কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটাকে ডিফারেনশিয়েবিলিটি বলবো কিনা এটাকে জানতে হবে। যে আমরা যদি এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন বলি, হোয়ার এফ অফ জেড ইজ এ কমপ্লেক্স ফাংশন ডাব্লু ইকুয়ালস টু, তাহলে দিস ফাংশন ইজ ডিফারেনশিয়েবল ইন সাম নাইবার ভ্যালু অফ জেড, দেন এই ফাংশনটাকে আমরা ডিফারেনশিয়াল বলবো যদি ইফ লিমিট জেড টেন্স টু শূন্য অর লিমিট জেড, লিমিট জেড টেন্স টু জেড নট অ্যান্ড এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট ইজ ফাইনাইট অ্যান্ড এক্সিস্ট অ্যান্ড। আচ্ছা, আমি আবার বলছি প্রিয় স্টুডেন্টস, একটা জেড ইজ এ কমপ্লেক্স ফাংশন যদি বলি,
এই ফাংশনটাকে ডিফারেনশিয়েটি অফ এ কমপ্লেক্স ফাংশন, এই ফাংশনটাকে আমরা ডিফারেনশিয়েটি বলবো যদি z টেন্ডস টু z নট f অফ z মাইনাস f অফ z নট বাই z নট ইজ ফাইনিট অ্যান্ড এক্সিস্ট। দিস ফাংশনকে প্রকাশ করা হবে f ড্যাশ অফ ডিফারেনশিয়াল অফ এ ফাংশন অর্থাৎ f ড্যাশ অফ z নট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, f অফ z ইজ এ কমপ্লেক্স ফাংশন যদি হয়, এই কমপ্লেক্স ফাংশনটাকে আমরা বলবো দিস ফাংশন ইজ এক্সিস্ট অর ফাইনিট ইফ f ড্যাশ z ইকুয়ালস টু লিমিট z টেন্ডস টু z নট যদি হয় f অফ z মাইনাস z নট বাই z ইজ এ ফাইনিট ফাংশন অ্যান্ড এক্সিস্টেন্স। তাহলে এই কন্ডিশনটা যখন ফলো করবে তখন দিস ফাংশন ইজ কল ডিফারেনশিবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, একটা কমপ্লেক্স ফাংশনের ডিফারেনশিয়েটি তখনই আমরা এক্সিস্ট বল, এই ভ্যালুটা যদি এক্সিস্ট হয় এবং ফাইনাইট থাকে, দিস ফাংশন এফ অফ জেড ফাংশনটাকে বলা হবে দিস ফাংশন ইজ ডিফারেনশিয়েবল। তা এটা কীভাবে আমরা যদি বলি, এটাকে একটু শর্ট করে যদি প্রকাশ করি আমরা, তাহলে এটা পুট এই জেড মাইনাস জেড নট জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু ডেল জেড, জেড মাইনাস জেড নট টেন্স টু জেড বলি, এটার থেকে জেড ইকোয়ালস টু জেড নট প্লাস ডেল জেড, জেড ইকোয়ালস টু জেড নট প্লাস ডেল জেড। এখন আমাদের এখানে লিমিট ছিল হায়ার জেড টেন্স টু জেড নট দেন জেড টেন্স টু জেড নট দেন ডেল জেড টেন্স টু জিরো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জেড মাইনাস জেড নট যে ভ্যালুটা ছিল এখানে আমরা বলেছি ডেল জেড পুট করবো, সো জেড ইকোয়ালস টু জেড নট প্লাস ডেল জেড। আমাদের লিমিটটা ছিল জেড টেন্স টু, জেড টেন্স টু জেড নট যদি হয় তা আমরা যদি এখানে জেড নট রিপ্লেস করি তাহলে জেড ডেল জেড টেন্স টু শূন্য। সো আমাদের কাছে কী ছিল ইকোয়ালস টু, অতএব এফ ড্যাশ অফ জেড নট ইকোয়ালস টু লিমিট জেড টেন্স টু জেড নট হলে ডেল জেড টেন্স টু, ডেল জেড টেন্স টু শূন্য। দেন এফ অফ জেড, আমরা এফ অফ জেড ইকোয়ালস টু লিখতে পারবো এফ অফ জেড নট প্লাস ডেল জেড নট মাইনাস এফ অফ জেড, এফ অফ জেড দ্যাট ইজ এফ অফ জেড নট বাই ডিসে ডেল জেড নট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র যে ভ্যালুটা ছিল ভ্যালুটা রিপ্লেস করেছি, অর্থাৎ এফ অফ জেড আমরা জেডকে রিপ্লেস করেছিলাম জেড ইকোয়ালস টু জেড নট প্লাস ডেল জেড, সরি জেড ইকোয়ালস টু জেড নট প্লাস জেড, সো জেডের স্থানে জেড নট প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই জেড মাইনাস জেড নট ইকোয়ালস টু ডেল জেড। আমরা যে ফাংশনটা পেয়েছি নাও রিপ্লেস জেড নট ইকোয়ালস টু জেড, আমরা যদি জেড নট ইকোয়ালস টু জেড রিপ্লেস করি, সো এফ ড্যাশ অফ জেড ইকোয়ালস টু ডিফারেনশিয়েট ডেল জেড টেন্স টু জিরো। আমরা যেহেতু জেড নট জেড রিপ্লেস করতে বলেছি, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ ডেল জেড ইকোয়ালস টু, আমরা জেড নটের জায়গায় ডেল জেডকে রিপ্লেস করি, আর জেড নট ইকোয়ালস টু জেড বাই ডেল অ্যান্ড জেড। তাহলে দিস ফাংশন ইজ, আমরা বামে নিয়ে আসি, বা এফ ড্যাশ অফ জেড ইকোয়ালস টু লিমিট ডেল জেড টেন্স টু শূন্য যদি বলি আমরা, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড। প্রিয় শিক্ষার্থীরা, দিস ফাংশন এফ অফ ডেল জেড ইকোয়ালস টু লিমিট ডেল টেন্স শূন্য হইলে এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই জেড, তাহলে দিস ফাংশন এফ অফ জেড ইজ কল্ড ডিফারেনশিয়েবল, অর দিস ফাংশন ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অফ জেড উইল বি ডিফারেনশিয়েবল ইফ এফ ডাস জেড ইকোয়ালস টু লিমিট ডেল টেন্স শূন্য হইলে এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ ডেল বাই জেড ইজ এক্সিস্ট অ্যান্ড ফাইনাইট। দিস ফাংশন এফ ড্যাশ
एफ डैश जेड इक्वल्स टू जेड टेंस डेल जेड टेंस टू शून्य होले फंक्शन अफ जेड प्लस डेल जेड माइनस फंक्शन अफ जेड बाय डेल जेड इज फाइनिट एंड एक्जिस्ट सो दिस एफ अफ जेड इज फंक्शन डिफरेंशिएबल कॉल डिफरेंशिएबल प्रिय शिक्षार्थी আমরা একটা ফাংশনের ডিফারেনশিয়াল কন্ডিশনটা জেনেছি আমরা যেটা অ্যানালিটিক ফাংশনে কাজ করতে একটু কাজে এটা লাগবে এখন আমরা শিখব যে এই ফাংশনটা যে একটা ফাংশন অ্যানালিটিক হওয়ার শর্ত কি বা অ্যানালিটিক ফাংশনটা কি জিনিস আমরা একটু এখানে বুঝে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে অ্যানালিটিক অফ এ ফাংশন analytic function analytic function ki jinish a complex function f of z said to be analytic in the point of z a function f of z is called but said to be analytic f of z is said to be analytic said to be analytic at the point of z point at the point of z naught if its divisible derivative derivative exist only exist not only point of z z naught but also a point when z is some neighborhood শিক্ষার দিলা এ ফাংশন এফ অফ জেড ইজ সেড টু বি কম অ্যানালাইটিক এ ফাংশন এফ অফ জেড দিস ইজ দ্য ফাংশন অফ কমপ্লেক্স এফ অফ জেড ইজ সেড টু বি অ্যানালাইটিক অ্যাট দ্য পয়েন্ট অফ জেড ইট ইজ ডেরিভেটিভ এক্সিস্ট নট অনলি জেড বাট অলসো দ্য পয়েন্ট জেড ইজ সাম নাইবারহুড প্রিয় শিক্ষা আবার বলছি এ ফাংশন এফ অফ জেড আমরা একটা কমপ্লেক্স ফাংশন এফ অফ জেডকে বলবো টু বি অ্যানালাইটিক at the point of z not it if it derivative amra derivative condition age shikharchi not exist only the not only the point of z not a also the point z some neighborhood of z jodi z er some neighborhood ei function er derivative hoy tale ei function ta ke bolbo analytic eta ekta condition othoba jodi domain er madhye ei function ta ke boli or a function f of z is said to be analytic f of z is said to be analytic in the domain in a a function z is said to be analytic in the domain if it is analytic it is analytic at is point d প্রিয় শিক্ষার্থীরা আমরা বলেছিলাম a function f of z is said to be analytic in a domain d if it is analytic is point of d jodi domain er prottekta point analytic hoy tale etao ekta condition etao ekta condition pore analytic function amra ei dutar definition ta bhaibar jonno mone rakhbo
পরীক্ষার জন্য মনে রাখব। এরপরে আমরা জানি কোসিস রাইম্যান ইকুয়েশন তোমরা শিখেছো ক্যালকুলাসের মধ্যেও পেয়েছো, আমরা এখানে এই জিনিসটা কাজে লাগবে, আমরা এইটাও একটু জানব। প্রিয় শিক্ষার্থীরা, কোসি রাইম্যান ইকুয়েশনটা কী জিনিস? কোসি রাইম্যান ইকুয়েশন কোসি রাইম্যান ইকুয়েশন দা পার্শিয়াল ডেরিভেটিভ ফাংশন বা ডিফারেনশিয়াল ফাংশন দা পার্শিয়াল ডিফারেনশিয়াল ফাংশনস ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল এক্স ডেল ওয়াই অর সরি অ্যান্ড ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল এক্স এর মাইনাস ইজ স্যাটিসফাই আর কল দি কোসিস রাইম্যান ইকুয়েশন দ্য কোসিস রাইম্যান ইকুয়েশন কোসিস রাইম্যান ইকুয়েশন ফর দ্য ফাংশন এফ অফ জেড ইকুয়ালস টু এক্স কমা ওয়াই প্লাস আই ইন টু ভি এক্স কমা ওয়াই ইজ অ্যানালাইটিক প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি কোসি রাইম্যান ইকুয়েশন দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ফাংশন, আমরা একটা কমপ্লেক্স ফাংশন বলবো এফ অফ জেড, দিস ইজ দ্য কমপ্লেক্স ফাংশন ইজ এফ অফ জেড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল অফ এই ফাংশনটা হচ্ছে পার্শিয়াল ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স অ্যান্ড ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর কল দ্য কোসিস রাইম্যান ইকুয়েশন হোয়ার এফ অফ জেড ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ইন টু ভি এক্স ওয়াই ইজ অ্যানালাইটিক, যদি এটা অ্যানালাইটিক হয় দিস ফাংশন এটাকে বলা হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই অ্যান্ড ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস